সাবধানে, হ্যাঁ দেখো আস্তে আস্তে। আচ্ছা ওখানে ছোলার ডাল আর এখানে মুগ ডাল, তাই তো? এই মুগ ডালটা দিয়ে কি হবে? আচ্ছা আচ্ছা, মানে আরো যাতে স্বাদ হয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, বেশ ভালো। টানছে, ওপরে টানছে। হ্যাপি দিওয়ালি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে চলে এসেছি দিদির বাড়িতে, আর এই দিদির বাড়িতে দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে জামাইবাবুরা মিলে, সঙ্গে ভাগ্নারা ছিল। এই দেখো সুন্দর করে কালী পুজো হচ্ছে। তো গ্রামীণ স্টাইলে প্যান্ডেল, সবই কিন্তু হাতে বানানো, মানে কোনো মিস্ত্রিকে ডেকে এরকম ভাবে প্যান্ডেল করা নয়, সব বাচ্চারা মিলে, জামাইবাবুরা মিলে। এই দেখতে পাচ্ছ, এদিকে মাসিমা আছে, এদিকে সব ভাগ্না, ওইদিকে ভাগ্না, এরা সবাই মিলে কি সুন্দর করে এই কালী পুজোটা করছে। একটুখানি তোমাদেরকে দেখাবো। এ দেখো কাপড় দিয়ে কত সুন্দর করে কাজ করেছে, দেখো গ্রামীণ স্টাইলে প্যান্ডেল করেছে সব নিজেরা মিলে। এরাও ছিল, এই মালা টালাগুলো পরিয়ে দিচ্ছে এখন। ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর হয়েছে। ভেতরে কোনো লাইট দিসনি অশোক? মানে সাদা স্পট? ও আচ্ছা আচ্ছা, টিউব লাইট দিয়েছিস, এলইডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে রাত্রেবেলা পুজো হবে, দেখাবো তোমাদেরকে সব। এগুলো কিন্তু সব নিজেরাই হাতে করেছে, দারুণ হয়েছে দেখো। তোমার নাম কি সোনা? তোমার নাম কি? তুমি পান খাচ্ছ? তো কেমন হয়েছে তোমরা জানিও ব্যান্ডেলটা। প্রতি বছরই মোটামুটি বুদ্ধদার অবদান আছে অনেক, বুদ্ধদাই মূলত প্যান্ডেলটা করে, বেশি কাজগুলোই করে, তার সঙ্গে ভাগ্নারা সহযোগিতা করে। এখন বুদ্ধদাই এই দেখো লাইট লাগাচ্ছে আস্তে আস্তে। এই চেন লাইটে একটা যদি লাইট কেটে যায় তাহলে পুরো চেনটা গেল, আবার সেটা বাদ দিয়ে জুড়তে হবে, কষ্ট আছে অনেক। আর এটা কিন্তু ধুতির প্যান্ডেল, মানে দারুণ ক্রিয়েটিভিটি। ধুতির প্যান্ডেল দেখতে পাচ্ছ, ধুতি, ধুতির ওড়না আর ভেতরের শাড়ি, এই সমস্তগুলো দিয়েই প্যান্ডেলটা মূলত করা হয়েছে, গ্রামীণ স্টাইলের প্যান্ডেল। তো হয়তো তোমাদের ছোটোবেলার কি বলবো, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, হয়তো তোমরা ছোটোবেলাতেও এরকম প্যান্ডেল করতে, মায়ের শাড়ি দিয়ে, টাড়ি দিয়ে, নতুন আমরাও করেছি, মায়ের নতুন শাড়ি দিয়ে এরকম ছোটো ছোটো করে পুজো করতাম, প্যান্ডেল করতাম। তো সেরকমই ধুতি এবং হচ্ছে নতুন শাড়ি দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। এই দেখতে পাচ্ছ, এগুলো সব ধুতি কিন্তু, এই যে ধুতি, এগুলো সব ধুতির কাজ। আর এটা ওড়না না, ধুতির ওড়না, এই যে এটা কিন্তু ধুতির ওড়না, আর ভেতরে নতুন শাড়ি। কেমন লাগছে তোমরা জানিও প্যান্ডেলটা। তো বন্ধুরা, যেহেতু বাড়ির পুজো, আর এখন দেখতে পাচ্ছ দিদি এখানে ময়দা মাখছে। আজকে লুচি হবে দিদি আর ছোলার ডাল হবে না? লুচি আর ছোলার ডাল হবে, ময়দা সবে ঢালা হয়েছে, মাখা হবে, ভাজা হবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, বুদ্ধদা দেখো ময়দা মাখা শুরু করে দিয়েছে। দাদা সকাল থেকেই খাটছে আজকে, খুব লাইট লাগানো হয়ে গিয়েছে, তারপরে ময়দা মাখা শুরু করেছে। আজকে গরম গরম লুচি এবং হচ্ছে ছোলার ডাল হবে। এখানে দিদিরা সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে লুকি লুচি বেলছে। আর দিদি এটা কি ওই ডাল সেদ্ধ বসিয়েছো? দেখো এখানে পুরো কাঠের জালেতে, কাঠের জালেতে ডাল হচ্ছে। আচ্ছা ওখানে ছোলার ডাল আর এখানে মুগ ডাল, তাই তো? এই মুগ ডালটা দিয়ে কি হবে? আচ্ছা আচ্ছা, মানে আরো যাতে স্বাদ হয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, বেশ ভালো। ওইদিকে উনুনে মুগ ডাল, ছোলার ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে মুগ ডাল হচ্ছে, আর এখানে এখানে দিদিরা আনন্দ করে সবাই লুচি বেলছে। Yeah.
জেলি মোমবাতি গো দেখা দেখা দেখি একটু বন্ধুদের, এই দেখো বন্ধুরা জেলি মোমবাতি সব পড়ে গেল নাকি? এ দেখো জেলি মোমবাতি, কতক্ষণ জ্বলবে এগুলো? অনেকক্ষণ। অনেকক্ষণ জ্বলবে? এক দেড় ঘন্টা। এক দেড় ঘন্টা জ্বলে? বাহ, আজকে কালী পুজোতে দেখতে পাচ্ছ ভাগ্ন জেলি মোমবাতি কিনে নিয়ে এসছে। লুচি বেলা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ভাজা শুরু হবে, তো চলো তোমাদের ভাজার পর্বটাও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ বুদ্ধদা বসেছে, বুদ্ধদা আজকে তো দেখছি সব কিছুতেই আছে, মানে প্যান্ডেল শুরু করা থেকে লুচি ভাজা থেকে, মানে সত্যি এই কদিন বুদ্ধদা প্রচুর খাটছে। বুদ্ধদাকে সবাই মিলে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই সব লুচি বুদ্ধদা ভাজবে, গুছিয়ে নিচ্ছে আগে ভাজার আগে সমস্ত কিছু। আর এখানে দেখো সব ছোট্ট বন্ধুরা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি সোনা? কি মাইতি? প্রদীপ মাইতি। তোমার নাম? সায়ন সামন্ত। সায়ন সামন্ত। তোমার নাম? সোহাগ সামন্ত। সোহাগ সামন্ত। বাহ, খুব ভালো ভালো নাম তোমাদের। এই শুরু করে দিয়েছে বুদ্ধদা ভাজা, কাঠের জালে লুচি ভাজা হচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে, যাও তুমি যাও, নেক্সট নেক্সট টেস্ট করে কে বলবে কেমন হয়েছে খেতে? আসো কেন আসো। কেমন হয়েছে লুচি? হেভি সুন্দর হয়েছে, নুন টুন সব ঠিক আছে? ঠিক আছে, নেক্সট তুই খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে? নরম হয়েছে? ওকে, তুই খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। তুই খাসনি তো এখনো? বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং, জাস্ট আর একটু পরে একদম পুরোপুরি ভাবে অন্ধকার হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে, আর লাইটে দেখো ঝিকিমিকি একদম দারুণ লাগছে। ধুতির প্যান্ডেল, ধুতির প্যান্ডেল, এটা অবশ্য দিদিদের বাড়িরই প্যান্ডেল। কেমন লাগছে জানিও তোমরা? আর এদিকে সব লাইট টাইট গুলো লাগানো হয়েছে। বন্ধুরা ওইদিকে তো লুচি হয়ে গিয়েছে, এবার দিদিরা ডাল রেডি করছে, ডালের মশলাগুলো কষে নিচ্ছে।
ধোয়া যাবে তো সাবধানে হ্যাঁ দেখো আস্তে আস্তে তো বন্ধুরা এবার আমরা ফানুস ছাড়বো, দেখতে পাচ্ছ ফানুস রেডি করা হচ্ছে, আর আমার এই পেছনে দেখতে পাচ্ছ কত বন্ধুরা আছে, আমরা সবাই মিলে ফানুস ছাড়বো এইবার ছাদের ওপর থেকে। ভালো করে বাঁধবি যাতে একটুখানি গিয়ে যেন খুলে না পড়ে যায়। আবার মাঝু ধরা, মাঝু ধরা, টান নেবে ওপরের দিকে, দেখবি টানবে আস্তে আস্তে, তখনই আস্তে আস্তে ছাড়বি, সাইড করে ধরে রাখ যাতে ছ্যাঁকা না লাগে। উঠছে আস্তে আস্তে, উঠছে উঠছে, টানছে উপরে টানছে। হ্যাপি দিওয়ালি, ছ্যাঁকা লাগলেই তো বন্ধুরা ওইটা তো ছাড়া হলো, তারপরে আর একটা আনা হয়েছে, আর একটা আনা হয়েছে মানে এত আনন্দিত হয়েছি আমরা, আর একটা ছাড়ছি এখনো। কি আর কটা নিয়েছিস? এখনো আছে আর একটা। আচ্ছা আচ্ছা, এইটার একটুখানি মানে এটা কপুরটা কম আছে না, আগেরটা একটু মোটা ছিল কপুরটা, এটা একটুখানি অল্প মানে একটু কম আছে। ভালো করে আস্তে করে আরেকটু, আরেকটু উঁচু কর, আরেকটু উঁচু কর, ধরা ধরা, মাঝু দে, মাঝু দে, মাঝু দিলে বা ধারে দিলে এই তো ধরেছে, ধরছে, হ্যাঁ ধরেছে, ফাঁক করে রাখ, করে ধরে আগে ছাড়িস না, ধরেছে, চল ধরে গেছে অশোক। একটু কপুরটা কম আছে, বন্ধুরা হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো, হ্যাপি কালী পুজো, আমাকে দুটো তিনটে দেবে, লাগলে নেব। ঠিক
সকল যদি মুড়ি খাবো আমার মুড়ি আছে ঘুগনি আছে ওখানে নেই লুচি হ্যাঁ।